নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস কিচেনের। সকলকে স্বাগত জানাই, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একটা ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ডিমের ঝোল, ঝাল, কালিয়া, কোরমা অনেকভাবেই তো খেয়েছো। রোজ একই রকম ঝোল না খেয়ে ডিমটাকে ভাপিয়ে নিয়ে এরকম ডিম ভাপা খেতে পারো, দারুণ লাগবে। আজ তোমাদের সাথে শেয়ার করব ভাপা, ডিমের ভাপা, খুব অল্প উপকরণে তাড়াতাড়ি হয়েও যায়। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। ডিমের এই রেসিপিটা করতে আমি প্রথমে চারটে ডিমকে একটু ফাটিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনারা করবেন, সত্যি কিন্তু খুব ভালো লাগে। আর অনেক রকম তো খেয়েছেন ভাপা, তো এইটাকেও একবার করে দেখতে পারেন, ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছে। আমি চারটে ডিমকে ফাটিয়ে নিচ্ছি আপনাদের পরিমাণ মতো। চারটে ডিম থেকে মোটামুটি দুজনের জন্য আপনারা রেসিপিটা বানিয়ে নিতে পারেন, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে নেবেন। এবার এতে একটু নুন দিয়ে নেব আর গোলমরিচ গুঁড়ো। এই নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এবার একটা আমি যতটা আর কি পরিমাণের নিয়ে নিয়েছি টিফিন বক্স, তাতে একটু সর্ষের তেল আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, তাহলে ডিমটা আমার ওখান থেকে ছাড়াতে সুবিধা হবে। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এবার যে ফেটানো ডিমটা আছে আমি এর মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে আপনারা কিন্তু ধনে পাতাও দিতে পারেন, আমার কাছে এখন ধনে পাতা নেই, আমি ধনে পাতা দিলাম না। এইভাবে এটাকে আমি নিয়ে এবার ভাপে বসিয়ে দেবো। আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, তাতে আমি এটা বসিয়ে দিলাম আর উপর থেকে একটা চাপা দিয়ে দিলাম যাতে এটা না নড়ে। আমার এটা ফুটতে শুরু করেছে, আমি 10 মিনিট এটাকে ভাপে দেবো, তাহলে ডিমটা একদম জমে যাবে। আমি 10 মিনিট পর ব্যাক করছি। আমার 10 মিনিট হয়ে গেছে, আমার ডিমটা ভাপানো হয়ে গেছে, কিন্তু আমি এখন হাত দেব না, কারণ প্রচণ্ড গরম। এটা যখন ঠান্ডা হবে তখন আমি এটাকে খুলবো। ডিমের যে টিফিন বক্সটা ঠান্ডা হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। আমি একটু নারকল নিয়ে নিয়েছি, 2 চামচ সাদা কালো সর্ষে নিয়ে নিলাম, 2 চামচের মতন পোস্ত নিয়ে নিলাম। এবার এতে 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে আগে ড্রাই গ্রাইন্ড করে নেব। আমি ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি। এবার এখানে 3 টেবিল স্পুন মতন আমি দই দিয়ে দেব। এই দইটা দিয়েই এটাকে আমি ফেটিয়ে নেবো, তাহলে দইটাও ফেটানো হয়ে যাবে। আর এর মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি। আমার ডিমটাও ছেড়ে দিয়েছে, দেখুন অলরেডি আমার ধারটা ছেড়ে দিয়েছে, কারণ আমি তেল দিয়েছিলাম, তাই এমনিতে খুব সহজেই এটা উঠে আসবে। আমি আগে ধারটা কেটে নিচ্ছি। আমি দেখুন পিস পিস করে কেটে নিয়েছি। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর সর্ষের তেল একটু খানিকটা দিয়ে দেব। যে মিক্সির বাটিটায় আমি গুলেছিলাম, মানে পেস্টটা করেছিলাম, সেটা ধুয়ে একটুখানি এর মধ্যে জলটা দিয়ে দেবো, কারণ ভারী হয়ে গেছে, এটাকে ভালো করে দিয়ে দেবো। আমি এটাকে মিশিয়ে নেবো আর সর্ষের তেল আমার যথেষ্ট দেওয়া আছে, আগেও ছিল, এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর যদি অনেক ভালো লেগে থাকে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।
আর আমার চ্যানেল যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকেন, আমাকে আগে ভিডিও দেখেননি, যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলবেন না, তাহলে আমি যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। কড়াতে আমি জল দিয়ে দিয়েছি, এবার এটা আমি 10 মিনিটের জন্য আবার ভাপে বসিয়ে দেবো। একই প্রসেসে ভাপে যেখানে এসে থাকবে যেখানটা ঢাকনাটা তার নিচে যেন জল থাকে না, ভেতরে জল ঢুকে যাবে। তাহলে 10 মিনিট পর ব্যাক করছি। আমার 10 মিনিট এটাকে ভাপে রাখা হয়ে গেছে, আমি এবার এটা ঠান্ডা হতে দেবো, কারণ প্রচণ্ড গরম খুলতে পারবো না। এটা ঠান্ডা হওয়ার পর আবার ব্যাক করছি। বক্সটা ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি হাত দেওয়ার মতন ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন খুলে দিলাম, তো বেশ ভালো মতন কিন্তু ভাপেটা হয়ে গেছে। এইভাবে একবার বানিয়ে খাবেন, সত্যি কিন্তু খুব ভালো লাগে খেতে। গরম ভাতে তো জাস্ট দারুণ লাগে। আমরা তো গোটা ডিম দিয়ে করি বা চিকেন দিয়ে, পনির দিয়ে, অনেক কিছু দিয়ে করি। এইভাবে ডিম ভাপিয়ে নিয়ে করবেন, এটাও কিন্তু অসাধারণ লাগে। তাহলে আজকে এই ভিডিওটা এই অবধি, আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।